হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজিব হাসান। আজকে আমি মূলত আমার খামারে, মানে আমার পারিবারিক খামারে আজকে আমি দেখাবো একটি দেশি গরুর সাথে একটি অস্ট্রেলিয়ান গরুর জোড়া দিয়েছি। আজকে আমি আপনাদের সবাইকে তাই দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে জোড়া দিয়েছি এবং এদের বাচ্চা কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিউয়ার্স, এই হলো আমাদের আমার কবুতরেরই কবুতর। এখানে সর্বমোট 4 জোড়া কবুতর রয়েছে, 4 জোড়া রানিং পেয়ার। দেখতেই পাচ্ছেন আপনারা, এই জোড়া হলো গিরিবাস, এটি দেশি, এগুলোও দেশি, সাপচিলা আর এগুলো সাপচিলা, আর একটা দেশি। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। এখন আপনাদেরকে দেখাবো যে হলো কিভাবে একটি দেশি গুগুর সাথে একটি অস্ট্রেলিয়ান গুগু জোড়া দিয়েছি। সবাই ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দেশি গুগু এবং একটি অস্ট্রেলিয়ান গুগু রয়েছে। দুটোই জোড়া, পেয়ার জোড়া। গুগু দুটি কিছুদিন যাবৎ জোড়া নিয়েছে, আমরা এদের বাচ্চা আমি দেখাবো কিরকম বাচ্চা হয়। তো দেখাবো এদের বাচ্চা কিরকম হবে। দুটি হলো একদম পেয়ার জোড়া, জোড়া নিয়েছে। ছেলেটা বিড়ালে খেয়ে ফেলেছিল, এর জন্য জোড়া নিয়েছে। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য এবং অন্যান্য খামারের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।